হ্যালো মাই লাভলি ভিহাস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমাদের মতো জাস্ট বিন্দাস আছো। তো একটা ফ্রেন্ড আমার বারবার এসে আমাকে জিজ্ঞাসা করছে, দিদি ভাই তোমার কি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে? তোমার কি তোমার মনিটাইজেশনটা কোথা থেকে হলো, বড় ভিডিও থেকে না শর্ট ভিডিও থেকে? তো তারপর আবার একজন জিজ্ঞাসা করেছে, দিদি ভাই তুমি কি ইউটিউব থেকে কোনো পেমেন্ট পেয়েছো? তো এরকম প্রশ্ন দেখছি অনেক অনেক কজনই আমাকে করেছো আমার কমেন্ট বক্সে এসে। তো আমি তোমাদের সবটাই জানিয়ে দিয়েছি, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সবটাই বলেছি, তারপরেও তোমরা এসে আমাকে জিজ্ঞাসা করছো। তো জিজ্ঞাসা যখন করছো, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেব। তো প্রথমেই বলি, আমার হ্যাঁ 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তারপর আমি মনিটাইজেশনটা অন করেছি। তো আর আমি আমার কমিউনিটিতে আমি সেটা পোস্টও করে দিয়েছি, যবে আমার মনিটাইজেশনটা অন হয়েছিল তবে আমি পোস্ট করে দিয়েছি তোমাদের, সেটা হয়তো ফলো করোনি। আবার একজন আমাকে এসে জিজ্ঞাসা করেছে যে, দিদি ভাই তুমি তোমার তুমি কি ইউটিউব থেকে কোনো টাকা পেয়েছো? তো আমি বলি যে আমার মনিটাইজেশন অন করার পর তোমার এক সপ্তাহের মধ্যে আমি একটা ইউটিউব থেকে শর্ট ভিডিওর জন্য একটা ফান্ড পেয়েছিলাম, তো $100-এর কিছু কম একটা ফান্ড আমাকে ইউটিউব দিয়েছে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তার এমনি করিনি, করতাম কিছুদিন পর করতাম। তো আমাকে একটা ইউটিউব থেকে শর্ট ভিডিওর জন্য আমাকে একটা ফান্ড দিয়েছে $100 থেকে কিছু কম। তারপর তার এক সপ্তাহ যাওয়ার পর আমি আমার হাতে গুগল পিনটা পেলাম। তো সেটা তোমরা তোমাদের আমি বলেছি সেটা, আর আমি তার ভিডিওটা আমি করতে পারিনি, আমার নেওয়া মানে পোস্টম্যানের কাছ থেকে গুগল ইয়েটা নেওয়া হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে সেখানটা খুব অন্ধকার ছিল, ওই জন্য লাইটের কমের অভাবে ওইটা আমি দেখাতে পারিনি তোমাদের, পরে ভিডিওটা আমি করে তোমাদের দেখিয়েছি। তো গুগল পিন আমি পেয়ে গেছি, আর তারপর গুগল পিন পাওয়ার পর আমার বড় ভিডিওতেও আমি $100 কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমার শর্ট ভিডিওতে আমাকে একটা ফান্ড দেওয়া হয়েছে, আর বড় ভিডিওতে আমার $100 পূরণ হয়ে গেছে। তো আমার জানি না এরপর কী হবে, আমি স্টেপ বাই স্টেপ তো হচ্ছে, দেখা যাক এবার ফাইনাল স্টেপে কি হয়। তো আমার হাতে পেমেন্ট আসে কি আসে না, যদি তোমাদের ভালোবাসা থাকে, আশীর্বাদ থাকে, তোমরা যদি আমার পাশে থাকো, তাহলে নিশ্চয়ই ইউটিউব থেকে পেমেন্টটাও পাবো। তো ইউটিউব থেকে যখন পেমেন্ট পাবো সেটাও আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই করবো। তোমরা আমার ফ্যামিলি, তোমরা তোমাদের শেয়ার না করলে হবে বলো? সবটা শেয়ার করছি আর এটুকু তোমাদের সাথে শেয়ার করবো না? তো আমি যখন পেমেন্ট পাবো তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, আর সবটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, আর তোমাদের ভালোবাসাটা একটু কমে গেছে, একটু ভালো বেশি বেশি করে ভালোবাসা দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওগুলো মানে দেখতে থাকো, বারবার করে দেখতে থাকো, শেয়ার করতে থাকো, আর তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো। আমি চাই তোমরা সব সময় আমার সাথে থাকবে, সব সময় আমার পাশে থাকবে, সবসময় আমাকে সাহায্য করবে, সবসময় আমাকে উপরে এগিয়ে নিয়ে যেতে, উপরে উঠতে সাহায্য করবে। তোমরা ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না, যতটুকু এসেছি যত দূর এসেছি সম্পূর্ণ তোমাদের জন্য এসেছি। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আর তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। ওকে, বাই।